ধর্ষণের আলামত যেভাবে পরীক্ষা করা হয় জানলে চোখ কপালে উঠতে বাধ্য। এ যেন কোনো পরীক্ষা নয়, বরং নতুন করে আরও একবার ধর্ষিত হওয়া। যদি কোনো ব্যক্তি ধর্ষিত হয় তাকে প্রথমে ওই এলাকার থানাকে অবহিত করতে হবে, কেননা সেটা পুলিশ কেস, যা করতে জিডি হয়। থানা থেকে একজন পুলিশের ইন্সপেক্টর ভিকটিমকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগে আসে। থানার মাধ্যমে প্রপার রিকোজিশন নিয়ে ফরেন্সিক বিভাগে আসতে হয়, সেই সাথে ভিকটিমের ছবি ও স্বাক্ষরের প্রয়োজন হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে, সেখানেও পরীক্ষা হয়ে থাকে। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভিকটিমকে চিকিৎসা দেওয়া হয়ে থাকে, যেমন অতিরিক্ত রক্তক্ষরণ বা অন্যান্য কোনো চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসকরা ভিকটিমকে তা দিয়ে থাকে। কথাগুলো ভয়েস অব আমেরিকাকে বলছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার জান্নাতুন নাইম। এটি কয়েকটি মন্ত্রণালয়ের অধীনে। তিনি আরও বলেন, ভিকটিম যে ধর্ষিত হয়েছে সেই আলামত নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে, প্রয়োজন সাপেক্ষে ডিএনএ টেস্ট করা হয়ে থাকে। যদি ভিকটিমের সাথে কোনো দৈহিক মিলন হয়ে থাকে সেটা পরীক্ষা করবার জন্য ভিকটিমের যোনাঙ্গ থেকে সোয়াব নিয়ে পরীক্ষা করা হয়। যোনাঙ্গের ভিতর কোনো শুক্রাণু আছে কিনা এ পরীক্ষাটি করেন ফরেন্সিক স্পেশালিস্ট। পরে বিভিন্ন ডিপার্টমেন্টে নমুনা পাঠানো হয়। ওয়ান স্টপ ক্রাইসিস থেকে নমুনা নিয়ে ঢাকা মেডিকেলের ভিতরে ডিএনএ ল্যাব আছে, ওখানে পাঠানো হয়। এছাড়া ফরেন্সিক বিভাগে যে কেস আসে সেগুলোর নমুনা মালিবাগে সিআইডির অধীনেও পাঠানো হয়। এছাড়া বয়স নির্ধারণ করবার জন্য ছয়টা হাড়ের এক্স রে করতে রেডিওলজি বিভাগে পাঠাতে হয়। বয়সের সাথে ধর্ষণের একটা সম্পর্ক আছে। এরপর মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয় হাই ভেজিনাল সোয়াপ আছে কিনা তা দেখার জন্য। সব রিপোর্ট আসার পর ফাইনাল রিপোর্ট দেওয়া হয়। এই রিপোর্টগুলো আসতে কমপক্ষে 10 থেকে 12 দিন ও সর্বোচ্চ 1 মাস সময় লেগে যায়। ধর্ষণ কেসের ক্ষেত্রে পরীক্ষা করতে কোনো ধরনের খরচ নেই। বাংলাদেশের যে কোনো নাগরিক এই সুবিধা পেয়ে থাকে। যেদিন ঘটনা ঘটে সেদিন থানায় গেলে থানা ভিকটিমকে সেফ কাস্টাডিতে রাখে। কেউ যদি ধর্ষণের শিকার হয় সাধারণত 3 দিনের মধ্যে এলে আলামত পেতে সুবিধা হয়। যোনাঙ্গের ভেতর শুক্রাণুটা পাওয়া যায়। এছাড়া ভিকটিমের কাপড়ও আলামত হিসাবে রাখা হয়, কারণ ধর্ষণ হওয়ার সময় কাপড়ে যদি কোনো বীর্য লেগে থাকে তাহলে ওই আলামত পাওয়া গেলে সুবিধা হয়। আগে টু ফিঙ্গার বলে একটা পরীক্ষা হতো, হাইকোর্ট থেকে আইন করে সেটা বন্ধ করে দিয়েছে। আগে এই পরীক্ষা পুরুষ মহিলা সব ডাক্তারই করতেন। 2-3 বছর যাবৎ শুধু মহিলা ডাক্তাররা পরীক্ষা করছেন। যদিও এই পরীক্ষাটা খুব জরুরি, তথাপি ভিকটিমের মানহানির কথা চিন্তা করে নিষিদ্ধ করা হয়েছে। কারণ ভিকটিম তো এমনিতেই ধর্ষণের শিকার, তারপর ডাক্তারেরা আবার যোনাঙ্গের ভেতর পরীক্ষা করে। এই জন্য করে যে যোনাঙ্গের ভেতর একটা পুরুষাঙ্গ পুশ করার মতো ততটা স্পেস আছে কিনা। এই পরীক্ষার মধ্য দিয়ে যাওয়া কয়েকজন নারী পরীক্ষাটিকে স্রেপ আরেকবার ধর্ষিত হওয়ার সাথে তুলনা করেছেন, যে কারণে এই পরীক্ষাটি বাংলাদেশে বাতিল করা হয়েছে। তবে বিশ্বের অনেক অনেক রাষ্ট্রে এটা এখনও চলমান রয়েছে। বাংলাদেশে এখন যেসব পরীক্ষা চলমান সেসবও কোনো অংশে কষ্টকর ও বিব্রতকর নয়, সেসব খুলে বলা সম্ভব নয়। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ডাক্তার আছে 6 জন এবং ফরেন্সিক বিভাগে 3 জন, আর সহকারী আছে 2 জন। এখন সবাই মহিলা ডাক্তার। বর্তমান সময়ে ভিকটিম কম আসছে, তারপরও মাসে আনুমানিক 300 থেকে 400 জন ভিকটিম আসে। সাধারণত 15 থেকে 38 বছর বয়সী নারীরা ধর্ষণের শিকার হয়ে থাকে, তবে ইদানিং খুব ছোট শিশুরাও এর শিকার হচ্ছে, যেমন 3 থেকে 4 বছরের বাচ্চারা। ছোট বাচ্চাদের পরীক্ষা করার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। যেহেতু বাচ্চাটা ধর্ষণের শিকার হয়েছে তখন বাচ্চাটা অনেক ভয় পায়, বাচ্চারা তখন আর কাউকে বিশ্বাস করতে চায় না। অনেক সময় বাচ্চারা মানসিকভাবে ভেঙে পড়ে অসুস্থ হয়ে যায়। বাচ্চাদের অনেক বুঝিয়ে তথ্য বের করতে হয়। বর্তমানে অনেক পুরুষ ধর্ষণের কেসও আসছে, প্রতিদিন 14 থেকে 15 জন ভিকটিম আসে। যে সংখ্যক ভিকটিম ফরেন্সিকে আসে সেই মোতাবেক ডাক্তার নেই, তাই হিমশিম খেতে হয়। ভাবা যায় এদেশে ধর্ষণ কি পরিমাণে বেড়েছে। তাই তো আমাদের আওয়াজ তোলা উচিত, ধর্ষকের আরও ভয়াবহ শাস্তির আইন করা হোক। যেমন তালেবান সরকার ধর্ষকের সাজা ঘোষণা করেছে সরাসরি মৃত্যুদণ্ড। কেউ ধর্ষণ করলে ও অন্তত 4 জন সাক্ষী তার বিপক্ষে সাক্ষ্য দিলে তাকে রাজপথে সকলের সামনে পাথর মেরে হত্যা করা হবে। শুধু তাই নয়, সেটা জাতীয় টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারও করা হবে। এমন আইনে নানানজনে নানান কথা বলছে, নানান প্রশ্ন তুলছে মানবাধিকার কর্মীরা। অথচ দেশটির জনগণ বলছে ধর্ষকের জন্য কোনো মানবাধিকার নেই, তার জন্য নেই কোনো মায়া। তাকে এমন সাজা দিতে হবে যাতে অন্যরা ধর্ষণের কথা কল্পনাতেও আনতে না পারে। আসলে হয়েছে তাই, তালেবান ক্ষমতায় আসার পর ধর্ষণের ঘটনা নাকি একটিও ঘটেনি আফগান ভূমিতে। তালেবানের এমন সাজা দেখে অনেক বাংলাদেশি নেটিজেনও এদেশেও এমন সাজার বিধান তৈরির কথা বলছেন।
তাদের দাবি খুব বেশি নয়, হাতে গোনা কয়েকটি সাজা কার্যকর করলেই অটোমেটিক ধর্ষণ কমে যাবে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনিও কি তাদের সাথে একমত? ধর্ষণের ঘটনা প্রমাণ হওয়ার সাথে সাথে ধর্ষককে রাজপথে পাথর মেরে হত্যা ও তা সরাসরি মিডিয়ায় প্রচার করলে ধর্ষণ কমবে বলে আপনিও মনে করলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখতে পারেন অথবা নো লিখে জানাতে পারেন আপনার মতে কেমন বিচার হওয়া উচিত। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য।